Welcome back to my another vlog, and আজকে আমি এসে গেছি কুমোরটুলি কারণ পূজো পূজো ভাইব কিন্তু এসে গেছে. সো আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল করা হচ্ছে, ঠাকুরের প্রতিমা বানানো হচ্ছে. এন্ড কুমোরসরা আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন প্রতিমা কিন্তু আমাদের সাজিয়ে দেয়. তো আজকে কুমোরটুলির ইন ডিটেল রিভিউ থাকছে, সো প্লিজ কিপ ওয়াচিং টু দি এন্ড. যেখানে প্রথম পুজো শুরু হয়েছিল কলকাতার, অ্যান্ড এইখানে না সেটা পুজো শুরু হয়েছিল শোভাবাজারের রাজবাড়িতে, অর্থাৎ রাজা নবকৃষ্ণদেব প্রথম কলকাতার দুর্গা পুজো স্থাপন করেছিলেন. অ্যান্ড সেই সময় পলাশীর যুদ্ধের পরে কুমোরসরা কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে এসে এইখানে বসতি স্থাপন করে. অ্যান্ড তখন কলকাতায় কিন্তু একটা জিনিসের চল ছিল যেটা আমরা এখনকার অ্যাস্থেটিক একটা ভাইব হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মাটির বাসন বা মাটির কলসি বা মাটির হাঁড়ি. তো সেইখান থেকেই যখন কুমোরসরা ওইগুলো শুরু করা শুরু করলো তাদের কাজের সূত্রে এখানে এসে, দেন তারপরে এখানে দুর্গা প্রতিমার মাটির দুর্গা প্রতিমার একটা প্রচলন শুরু হলো. লাইক মানে সেই মাটি দুর্গা প্রতিমা দিয়ে এটাকে তৈরি করা হতো, মাটি দুর্গা প্রতিমা তৈরি করা হতো. তারপরেই প্রথম দুর্গা পুজো শুরু হলো ইন 1785 অ্যারাউন্ড সামথিং এই সময় হবে. তো সেটা রাজা নবকৃষ্ণদেব প্রথম চালু করেছিল, অ্যান্ড সেটাই আস্তে 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 আজকের দিনে দাঁড়িয়ে সেটা বারোবাড়ি বা একটা কমিউনিটি পুজো হয়ে দাঁড়িয়েছে দুর্গা পুজোটা. এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই ঠাকুর বানানোর প্রক্রিয়া চলছে অলরেডি. অ্যান্ড দাদাকে জিজ্ঞেস করে নেবো, দাদা আপনি এখানে মা দুর্গা উপায় বার করবে এই দুর্গা পূজার জন্য আমাদের যারা আমরা প্যান্ডেল শপিং করতে চাই. এইবারে ঠাকুরের বায়না ভালো হয়েছে, আর এবছর এখন অবধি তুমি কতটুকু কতগুলো ঠাকুর বানিয়েছো? আমরা সবাই মিলে বানাই. থ্যাংক ইউ. তো দেখে নিলে ভিউয়ার্স তোমরা, আমরা এই অলরেডি একজনকে জিজ্ঞেস করলাম, তার খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্স আমাদের সাথে সেটা শেয়ার করলো. আপনি এখানে কত ছোট আছেন? আপনি কখন দেখছেন কেমন লাগছে? আমার বাপের বাড়িও সামনে, শ্বশুর বাড়িও সামনে, তো জ্ঞান তো আমি ঠাকুর দেখেই আসছি. ঠিক আছে, তো হয়তো বিয়ের আগে অতটা সেইভাবে চিনতাম না, জানতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমরা নিজেরাও ঠাকুর করছি, আবার চার দু মানে স্বামীর সাথেও যুক্ত আছি এরকম. চাটা যদি খাই ভালো লাগে তাহলে আরো আশা করছি ভালো লাগবে. সেখান থেকে আমরা চাটা অর্ডার করে নিয়েছি, এটা স্পেশাল চা, 40 টাকা করে নিয়েছি. কিন্তু অ্যান্ড এই দোকানটা থেকেই অর্ডার করেছি ভিউয়ার্স. এই দোকান সত্যি দেখতেও সাজানো আছে দোকানটা. এই দিকেই একটা নতুন গলি আমরা দেখতে পাচ্ছি, এদিকেও ঠাকুর বানানো চলছে অ্যান্ড এই সাইডেও ঠাকুর বানানো চলছে. ভিউয়ার্স খুব ভালো লাগছে, আর যত বেলা বাড়ছে তত ভিডিও বাড়ছে. আর এখানে অলরেডি ফটোগ্রাফাররাও চলে এসেছে, ভিডিওগ্রাফাররাও চলে এসেছে, তারা সবাই দেখতে থাকো তোমরা.
ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো আমার ভিডিওগুলো। চলো টাটা, আবার দেখা হবে।